লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার সালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আমরা সকলেই চাই জান্নাত একজন মুসলিমের পরম পাওয়া হলো জান্নাত আমরা সকলেই আশা করি জান্নাতে যাওয়ার এবং জান্নাতের আমলগুলি করি করি এবং আমল সন্ধান যে কোন আমল করে আল্লাহ অর্জন করতে পারবো এবং জান্নাতে যেতে পারবো আজকে আপনাদেরকে এমন একটি আমল শিক্ষা দিব যে আমলটি একজন মুসলিম জাতি পরিপূর্ণ একই বিশ্বাস নিয়ে যদি করে তাহলে সে জান্নাতই হবে হাদিসটি সাদ্দেবিনী আওস বর্ণনা করেছেন হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন ইমা মুসলিম তিরমিজি নাসাই ইবনি মাজ ইবনি ও বয্বাস ও শওক হাদিস গ্রন্থদে হাদিসটি নেওয়া আশা হইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তথা সাইদুল ইসতিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়আদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা أبؤ لك بنعمتك علي وأبؤ لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أن من قالها من النهار موقنا فمات قبل أي يمسي فهو من أهل الجنة ومن قالها من الليل وهو موقن فمات قبل أي يصبح فهو من أهل الجنة جيبك تي دواتي پور دين اكبار بشاش সন্ধ্যার পূর্বে মৃত্যু হলে সে হবে জান্নাতবাসী এমনইভাবে বিশ্বাস এবং একই হলে সে হবে জান্নাতবাসী দেখুন কত বড় নিয়ামত কত ফজিলত হাদিস্টিতে এখানে উল্লেখ রচনা বলেছেন যে পরিপূর্ণ বিশ্বাস এবং একইন থাকতে হবে অনেকে আমরা হয়তো বা দোয়াটি মুখস্থ আছে আমল করি না এর অর্থও জানি না এর অর্থও জানলে পরিপূর্ণ একইন এবং বিশ্বাস নিয়ে দোয়াটি আমল করতে সুবিধা হবে আসুন এর অর্থ বা কি রয়েছে আল্লাহ আপনি আমার প্রভু আপনি সারা সত্যিকার তো অন্য কোনো উপাস্য নেই খালাক্তানি ওয়া আনা আব্দুক আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার দাস বান্দা ও আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতা তু আমি আপনাকে দেওয়া ওয়াদা অঙ্গীকার যথাসাধ্য রক্ষা করে যাচ্ছি ওয়া মিন আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় চাচ্ছি আবুউ লাকা বিনঈমাতিকা আলাইয়া ও আব ওলাকা বিদাম্বি আমার প্রতি আপনার নিয়ামতের স্বীকৃতি ও আমার কৃতকর্মের অনিষ্ট আমি স্বীকার করতেছি ফাগফির লি অতএব হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন ফা ইন্নাহু লা ইগফিরু ইল্লা আনতা কারণ আপনি সারা অন্য কেউ নেই এ ক্ষমাকারী প্রিয় বন্ধুগণ আসুন এই দোয়াটি আমরা পরিপূর্ণ এবং বিশ্বাস নিয়ে পড়ি পরে জান্নাতবাসী হয়ে হই মৃত্যু হলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ জান্নাত দিবেন আমরা নিজে আমল করি এবং মুসলিমদেরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করি আমার পরিবার পরিজন সকলকে এই হাদিসটি রসুল সাল্লাহ সাল্লামের এই শাসত বাণীটি সকলের নিকট পৌঁছে দিই আল্লাহ তৌফিক দিন আমিন আল্লাহ আমিন